9 আগস্ট 2024, জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা, বাইতুল হক, জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। আল্লাহ তাআলার বিশেষ মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণ প্রিয় শেখ মোর্শেদ কুতুব আলম আরবিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাওয়াত বারাকাতুল্লাহ লেখা কবিতা। কবিতার নাম নামাজ। নামাজ 25 জুলাই 2024 সকাল 6:51, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, ঢালকানগর, ঢাকা। দুই চরণে সিজদা করে আমি ভগবান, সিজদা তোমার একলারি হক ওহে মহিয়ান। দুই চরণে সিজদা চরণে সিজদা করে আমি ভগবান, সিজদা তোমার একলারি হক ওহে মহিয়ান, ওহে মহিয়ান। দাঁড়াই যখন তোমার সামনে আমি নামাজ মাঝে, যাই সাজিয়া তোমার মহান তাজাল্লিদের সাজে, কিবলামুখী হতেই বুকে জ্বলওয়ায়ে কাবা, নসিব যেন হজ্জে বাইতুল্লাহ, কিবলামুখী হতে বুকে জ্বলওয়ায়ে কাবা, নামাজ মাঝেই নসিব যেন হজ্জে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ। মোতাকিফ হয় গুনামুক্ত এতে কাফের মাঝে, মোতাকিফ হয় গুনামুক্ত এতে কাফের মাঝে, এতে কাফে মশগুল মুমিন পুরো গিয়া হয় রোজা, প্রভুর সঙ্গে ব্যস্ত থেকে নামাজ মাঝে রোজা, প্রভুর সঙ্গে ব্যস্ত থেকে নামাজ মাঝে রোজা, নামাজ মাঝে রোজা। ভালো জাকাত তোমার প্রেমময় নামাজ, ভালোবাসার জাকাত মাঝে আজ তোমার মেরাজ, সুবহানাল্লাহ। নামাজ খোদার জিকির এবং খোদার ভালোবাসা, এই নামাজেই দোয়া দূর
নবীর ভালোবাসা, নামাজ খোদার জিকির এবং খোদার ভালোবাসা, এই নামাজেই দোয়া দুরুদ নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। শ্রেষ্ঠ কিতাব এসে মনসুখ সমস্ত কিতাব, সেই কোরআনের তেলাওয়াতে নামাজের প্রতাপ, জবাই করে নফসের খায়েশ নামাজি কুরবানি, অসীম জলওয়ার নামাজ প্রভুর অসীম মেহেরবানি, জবাই করে নফসের খায়েশ নামাজি কুরবানি, অসীম জলওয়ার নামাজ প্রভুর অসীম মেহেরবানি, অসীম মেহেরবানি, অসীম জলওয়ার নামাজ প্রভুর অসীম মেহেরবানি, অসীম।